আপনারা সকলে মায়ের দর্শন পেয়েছেন এবং এই বাক্সে প্রণামী দিয়ে
আপনারা ফিরে দিবে আসুন। দাঁড়ান, কেউ প্রণামী দেবেন না। কেন মা, আপনি কি আমাদের উপর রুষ্ট হয়েছেন? প্রণামী দিতে নিষেধ করেছেন কেন? দেখুন, আমি দেবী দুর্গা নই, আমি আপনাদের মতনই একজন সাধারণ মানুষ। তোমার মধ্যে দেবী দুর্গারে খুঁজে পেয়েছিলেন বলেই তিনি তোমার পূজা করেছিলেন মা গো। তখন থেকে তুমি আমাদের রক্তে মাংসে করা দেবী দুর্গা। যে বয়সে বাচ্চারা খেলাধুলো করে সে বয়সে আমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। কি নামি দেবী, মনে পড়ে বাবা? ছোটবেলায় বাচ্চারা যখন স্কুলে যেত আমাকে স্কুলে পড়তে দেওয়া হয়নি, কারণ আমি তো দেবী। অন্যদের সাথে মেলামেশা করলে দেবীর মাহাত্ম্য নাকি কমে যাবে।
তাই না বাবা? পিঠোপিঠি দুই বোন আমরা, অথচ অথচ লক্ষ্মীর সাথে কোনো দিনও একসাথে খেলনা বাটি খেলিনি। পুতুলের বিয়ে দিন আমার ছোট বোন লক্ষ্মী আমার সাথে কোনো দিনও মন খুলে মিশতে পারেনি। হ্যাঁ, কারণে শেখানো হয়েছিল তুই দেবী, তোকে পুজো করা যায় কিন্তু বন্ধুর মতো মেশা যায় না। আমি জানি বাবা, আমার শৈশব হারিয়েছে, আমার চৌবন হারিয়েছে, এমন কেউ কেউ আসবে না যে আমায় দেবী নয়, মানুষ ভেবে ভালোবেসে বুকে টেনে নেবে। ভালোবাসার মানুষ খুঁজে বেড়ানো হচ্ছে, পাবিনে সারা জীবনেও তুই তোর মনের মানুষ খুঁজে পাবিনে। এই আমি তোর অভিশাপ দিয়ে যাচ্ছি, সারা জীবন তোরে অভিশপ্ত দেবী হয়েই কাটাতে হবে। অকারণে কুপিত হবেন না, ক্রোধ পরিত্যাগ করুন, আমি দুর্গার বর হতে যাবো কেন? আমি তো দুর্গা মায়ের জন্য সুন্দর স্মার্ট বরের সন্ধান নিয়ে এসেছি, অনুমতি পেলে সবিস্তারে আলোচনা করতে ইচ্ছে প্রকাশ করছি। তুমি চুপ করো না, আপনি কি আপনার পরিচয় কি? আপনার পরিচয় মেলে বাদিত হব। আমার নাম হরিধাম পান্ডে, বিখ্যাত ধনক ঠাকুর শ্রীযুক্ত বিরজ মহান্তের একনিষ্ঠ ভক্ত কিংবা অনুচর বলা যেতে পারে। বিরজ মহতি মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র শ্রী দেবাল মহান্তির সহিত আপনার কন্যা দুর্গার বিবাহের প্রস্তাব নিয়ে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। কার খবর আপনি পেলেন কোথায়? খবর আপনাদের বেহুড়া গ্রামের মেয়ে জানকীর সাথে আমার একমাত্র পুত্র গত বৎসর বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে, সেই সূত্রেই দুর্গা মায়ের সব বিষয়ে অবগত হয়েছি। আমার সম্পর্কে সবিস্তারে কি জানেন? আপনার বনক ঠাকুর নিশ্চয়ই খবর পেয়েছেন যে প্রত্যেক বছর অষ্টমী পুজোর দিন আমাকে দেবী দুর্গা সাজিয়ে পুজো করা হয়। আপনার বনক ঠাকুর যদি মনে করে থাকেন যে আমি দেবী গোছের কেউ, তাহলে কিন্তু উনি ভুল করবেন, আমি দেবী নই, আমরা মানুষ। অবশ্যই আমাদের বনক ঠাকুর এই কথাই বিশ্বাস করেন, তিনি কোনো দেবীকে পুত্রবধূ করতে চান না, তোমার মতো একটি সুলক্ষণা মেয়েকে তার পুত্রবধূ করে ঘরে নিয়ে যেতে চান। খুব ভালো কথা, খুব ভালো কথা। তা ছেলেটি কি করে, ছেলেটিকে দেখতে কেমন, সে সব কিছু জানতে হবে তো। ও ছেলে, আরে পাত্রের কথা বলছেন? পাত্র অত্যন্ত সুন্দর, স্মার্ট, স্বাস্থ্যবান, পাত্রের ছবি আমার সাথে আছে। তোর এই দেবী দুর্গার উপসে গিয়ে
ঘরে লোক কি হয়ে স্বামী সন্তান নে সুখে ঘর সংসার করবে মা? জয় দেবী দুর্গা, না না জয় আমার দিদি দুর্গা জয়। বলে সর সর বড় খিদে পেয়ে সালে এসো, কি আনন্দের কথা, আরে খেতে দেবে। এ দিদি ছবিটা ধর, আর সব তো দেন ধর না, কি মজা আমার দিদি হবে, কি মজা কি মজা। এক নজরে তোমার নজর চো তেরি লাগি মে দিবানি হো গই। ফুলের সুবাস ছড়িয়ে আমি স্বপ্নে দেখি যে তুমি এসেছো ঘরে, ভাই ধীরে ধীরে ফুলের সুবাস ছড়িয়ে। নেতের জো তেরি লাগি জানো আমি এসব গণনা ফণনায় বিশ্বাস করি না, আমি বিজ্ঞানের ছাত্র, যুক্তি দিয়ে প্রত্যেকটা ব্যাপার আমি বিচার করি, এসব হাত চোখ মুখ দেখে বা গোষ্ঠীর কোষ্ঠী দেখে ভবিষ্যৎবাণীতে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। তুমি জোর করলে তাই তোমার গণক ঠাকুরের কাছে চলে এলাম, তাছাড়া তোমার গণক ঠাকুরের ভাওতাবাজিটা সামনে থেকে দেখাও যাবে এই জন্য রয়ে না। দেখো গণক ঠাকুর তো অবিশ্বাস করো না, শুনেছি তিনি ত্রিকাল দর্শী, ভালো মন্দ যাকে যা বলেন তাই হয়। গণক ঠাকুরের দর্শন পেতে কত লোক এসেছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, ভারতবর্ষ একটা মূর্খের দেশ, আর যে দেশে মূর্খের সংখ্যা যত বেশি সেই দেশে এইসব ভণ্ড গণকদের প্রকোপ তত বেশি। তা তুমি আমাকে এখানে আসার জন্য জোর করলে কেন? আমাদের দুজনের হাত একসাথে দেখো, 7 বছর আমাদের বিয়ে হয়েছে অথচ এখনো কোনো সন্তান হচ্ছে না কেন? সেটা আমরা চাইনি তাই হয়নি। সূর্য বলো তো বলি, তোমার গর্বের সন্তান কি ওই গণক ঠাকুর দিয়ে দেবে? আমি বাবা তার জন্য তো আমাকে প্রয়োজন নাকি? আমার বাড়ি যে মেয়েটা কাজ করে চম্পা, ওর তো বাচ্চাও ছিল না, বিয়ের 5 বছর পর গণক ঠাকুরের দয়ায় ওর একটা ছেলে হয়েছে। চম্পা নিজে আমাকে বলেছে, ওর কথা শুনেই তো আমি গণক ঠাকুর কাছে ছুটে এলাম। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি গণক ঠাকুর সঙ্গে উল্টোপাল্টা তর্ক করতে যেও না। তুমি বিশ্বাস না করলেও আমি তো করি, আমার বিশ্বাস গণক ঠাকুরের কৃপায় আমাদের একটা সন্তান হবে। No, me.
মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এখন আপনারা সবাই মিলে চোখ বন্ধ করে গণক ঠাকুরের ধ্যান করুন। আমার প্রিয় ভক্তগণ, আপনারা শান্ত হয়ে বসুন, আমি একে একে সকলের প্রশ্নের কথা শুনব। কিন্তু এখানে আসার পর আমার চিত্তে চাঞ্চল্যতা দেখা দিয়েছে, শরীর অস্থির অস্থির বোধ করছি, বাতাসে অবিশ্বাসের গন্ধ পাচ্ছি। সুবননাথ, আগে এক অবিশ্বাসী মানুষ আমার সামনে ধীরে ধীরে প্রকট হচ্ছে, সেই অবিশ্বাসী মানুষটিকে তুমি আমার সম্মুখীন হতে বলো। আপনাদের মধ্যে যিনি ত্রিকালদর্শী গণক ঠাকুরকে অবিশ্বাস করেন তিনি সামনে এসে দাঁড়ান। পেয়েছি পেয়েছি, আমি তার দর্শন পেয়েছি, আমি তার দর্শন পেয়েছি। আমার সম্মুখে এসে দাঁড়াও, কে আছো কোথায়? বাবা অর্ণব কুমার রায়। অবিশ্বাসের মোড়কে নিজেকে মুড়ে রাখলে সত্যকে চিনবে কি করে? মানে অবিশ্বাসের মোড়কটা সরিয়ে সেখানে সত্যকে প্রবেশ করতে দাও, দেখবে জীবনে অনেক শান্তি পাবে, অনেক কঠিন কর্ম তুমি সহজেই সমাধান করতে পারবে। আপনার হেয়ালি ভরা কথা বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আমি বিজ্ঞানের ছাত্র, যা বলবেন যুক্তি দিয়ে বলুন। দেখো, তুমি যে বিজ্ঞানের ছাত্র সেটা আমার অজানা নয়। এই কর্ণপুরি গ্রামে গ্রামের হাই স্কুলে তুমি হেডমাস্টার মশাই হয়ে নিযুক্ত হয়েছো, তাই তো? সেটা জানার জন্য চোখ বা মুখ দেখার কোনো প্রয়োজন হয় না। আমি যে এই গ্রামের হাই স্কুলে নতুন জয়েন করেছি সেটা এখানকার প্রায় সকলেই জানে। হ্যাঁ, সেটা সকলেই জানে, কিন্তু অবিশ্বাসী মন নিয়ে আমার কাছে আসার কারণটা নিশ্চয়ই কেউ জানে না, কিন্তু আমার কাছে অবিদিত নয়। গণক ঠাকুর, আপনি কি জানেন আমরা আপনার কাছে কি প্রার্থনা নিয়ে এসেছি? অবশ্যই জানি। 7 বছর বিবাহ হয়েছে তোমাদের, এখনো কোনো সন্তানাদি আসেনি, সেই আশা নিয়েই তোমরা আমার কাছে এসেছো। কি ঠিক বললাম কি না? গণক ঠাকুর, সত্যি আপনি ত্রিকালদর্শী, কিন্তু গণক ঠাকুর আমি কি কোনোদিন মা হতে পারবো না? ঈশ্বর চাইলে অবশ্যই মা হতে পারবে। ঈশ্বরের চাওয়াতে সন্তান আসে না, স্বামী স্ত্রী মিলনে সন্তানের জন্ম হয়। মূর্খ, তুমি একটি মূর্খ। সকল স্বামী স্ত্রীর মিলন ঘটে বটে, তাই বলে কি সকলে সন্তান পায়? পায় না গো, পায় না। তাই যদি পেত তাহলে এই পৃথিবীতে নিঃসন্তান দম্পতিও থাকতো না। সন্তান না হওয়ার কারণ স্বামী কিংবা স্ত্রী কোনো একজনের অক্ষমতা, এতে স্বয়ং ঈশ্বরেরও কিছু করা থাকে না। মানুষ তার যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে বিজ্ঞানকে বিশ্লেষণ করতে পারে, কিন্তু ঈশ্বরকে বিশ্লেষণ করা মানুষের পক্ষে অসাধ্য। যাও ভক্তি, ওকে নিয়ে ভেতরে যাও, অন্য বাবা জীবন তুমিও যেতে পারবে। স্ত্রীকে একলা পাঠালে তোমার মনে অযথা সন্দেহের দল এসে ভিড় করবে। যাও, তুমিও যাও, যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এসো মা, তুমি আমার সঙ্গে এসো, তুমিও চলো না, গণক ঠাকুরকে বললে চলো। আমার প্রিয় ভক্তগণ, আপনারা সকলেই অবগত আছেন, স্বয়ং দেবী মা আমাকে স্বপ্নের দর্শন দিয়ে তার মন্দির স্থাপন করতে বলেছেন, তার মূর্তি প্রতিষ্ঠা করতে বলেছেন, এটা সকলেই জানেন। আমার মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ, মন্দিরের কাজ শেষ হলেই দেবী মাকে প্রতিষ্ঠিত করব। আপনারা সেদিন সকলেই আসবেন, কেমন সুবলনাথ? হ্যাঁ, গণক ঠাকুরের দর্শনের সময় শেষ হয়েছে, এবার আপনারা সবাই মিলে কেটে পড়বেন। প্রস্থান করুন। তোমাকে নিয়ে পুজোয় বসবো, কেমন? আর এই পুজো করতে অনেক সময়ের প্রয়োজন, অন্তত 3-4 ঘন্টা পুজোর সময় লাগবে, কেমন? তৈরি হয়েছে, প্রস্তুত হয়েছে, ঈশ্বর চাইলে তুমি অবশ্যই জননী হবে। সন্ধ্যের পূর্বেই আসবে, কেমন? এই পুজোয় অনেক অনেক আচার বিচার নিয়ম আছে, তো সেগুলো পালন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি পুজোয় আসতে পারি? অবশ্যই পুজোয় আসতে পারো, তবে পূজা কক্ষে প্রবেশ করতে পারবে না। পূজা সংলগ্ন আরেকটি কক্ষ আছে, সেই কক্ষে তুমি স্ত্রীর জন্য অপেক্ষা করবে, কেমন? আগে তোমার কোলে একটা সন্তান তুলে দিই, বিনা মানে আসুন, তারপর দিও, কেমন? আসো না, পুজো বাবদ ওই দিন সঙ্গে করে 1,000-5,000 টাকা নিয়ে এসো। বিজ্ঞান
বিজ্ঞানের মাস্টার, কত বিজ্ঞানকে করলাম অজ্ঞান হয়ে গেলেন হয়ে যান। আমি এখনো সক্ষম তাহলে এই চাপতির গাছে জল দিলে ফল ধরবে তো? চাপতির গাছে জল দিলে ফল ধরবে, ও ফল বিফলে যাবে না। বলছিলাম আপনার বয়স হয়েছে, এই বয়সে আমার সক্ষমতা সম্পর্কে তোমার সন্দেহ আছে? কেন, তোমার চাহিদা মেটাচ্ছি না? শালি হিংসুটে মা কি কোথা কেন পুজো ব্যবস্থা কেন? এসব না, আজ সন্ধ্যাবেলায় তিনি বার থেকে একটা কেলে মেয়ে মানুষ আসবে মা বাবার পুজো করতে, ওর পুজোটা তুই করিস। বাবা, আমি ওই কেলে মেয়ে মানুষের পুজো করতে পারবো না। কেন, গায়ে কি আসছে গন্ধ? গন্ধ তো কি হয়েছে, নাকে সেলোটেপ লাগিয়ে দিবি? দেখতে জঘন্য। হ্যাঁ হ্যাঁ, জঘন্য দেখার দরকার কি? আর তেমন যদি জঘন্য হয় চোখে ঠুলি লাগিয়ে দিবি। যাক, দিনে দিনে অবাধ্য হচ্ছিস, অধঃপতি যাচ্ছিস। হ্যাঁ, যে ছেলের বাপ এরকম হয় সে ছেলের অধঃপতি নিয়ে হয়, উদ্বেগ হবো না। ভবিষ্যতে আমি কোনো কেলে মাটির পূজা করতে পারবো না বলে দিলাম। আরে বাবা, নিজের ভাষায় কথা বলো। সেই ভালো, বলছি পটিয়ে ফেলেছি। আপনার বউকে? আমার বউ কোথায়? সে তো 27 বছর আগে মারা গেছে। না, আপনার নতুন শাড়ি না, আপনার বড় ছেলের বউকে। কিন্তু কেউ যেন জানতে না পারে, পাঁচখান যেন না হয়। অনেক লোক আছে, তোমাকে দিয়ে কেন করায়? কারণ তুমি আবার বহু পুরনো লোক আর একটু বিশ্বস্ত আছো। হরিধনের বিশ্বস্ততার মূল্য মাত্র 500 টাকা। এই টাকায় হরিধনের হরি কেন, বাকিটাও কেনা যায় না? বাকিটা কেটে দেবো আমি, কাজটা সেরে এসো, তারপর আরো। ঠিক আছে ঠিক আছে, আমি কাল সকালেই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। বলছি, গণক ঠাকুর কবে মরবে? গণক ঠাকুর কবে মরবে মানে, আমি মরলে তুমি কোথাকার রাজা বুঝি রাবে? বালাই সাহেব, আপনি মরবেন কেন? আমি তো আপনার মারবার কথা বলছি না। বলছি, সে কবে মরবে? সে মানে কে? আমার বউ না, মানে আমার পুত্রবধূ জানকী মাল। আপনি তো তার কষ্টি বিচার করে বলেছিলেন যে বিবাহের সমস্যার মধ্যে সে সাপের বিষে মারা যাবে। আমি যখন বলেছি মারা যাবে তখন মারা যাবে, আর সাপের বিষেই মারা যাবে। সে যদি বনে জঙ্গলে সাপের কাছে না যায়, সাপ ধরে নিয়ে এসে আমি ওর ঘরে পাঠিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আপনি তো জানেন আমার পুত্রবধূ জানকী মাল অনেক সম্পত্তির মালিক, সম্পত্তির কেন্দ্রে। ও মরে গেলে সমস্ত সম্পত্তি আমার ছেলেই পাবে। 4 ভাগের 1 ভাগ আমি পাবো, সেটা কি ভুলে গেছো? আরে 6 মাস শেষ হতে এখনো 2 মাস বাকি আছে। যাও যাও, এই 2 মাসের মধ্যে তোমার ছেলের বউয়ের উপর পাঠাবার বন্দোবস্ত করছি। যাও যাও। কি দেবো? আপনার বউ বললাম না, সে 7-8 বছর আগে মারা গেছে। না মানে আপনার বড় ছেলের বউয়ের ওই ছবিটা। ও সেটাই বলো না, ধরো যাও সেরে। আমার পুত্রবধূর কি গতি হবে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আপনার পুত্রবধূর সাথে কি করতে চলেছেন সেটা জানতে বড়ই কৌতূহল বোধ করছি। অতিরিক্ত কৌতূহল আমি পছন্দ করি না, এটা তুমি জানো। তবু তোমার কৌতূহল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাও, কাজটা সেরে এসো, নইলে পাছায় মারবো এমন এক লাথি না, সারা জীবন হাসপাতালে বিছানায় কাটাতে হবে। মারবেন না, আমি যাচ্ছি না, মানে বিদায় দিচ্ছি। তাই না? শালা আর হারামি কোথাকার। যাক, এসব কিছু আমার প্ল্যান মতো চলছে, সব প্ল্যান মতো ঠিকঠাক এগোচ্ছে। এখন শুধু আমার বড় ছেলে দেবলনাথের সঙ্গে কথা বলা প্রয়োজন। দেবলনাথ বড় ভালো ছেলে, দিনরাত্রি ঠাকুর দেবতার পুজো অর্চনা নিয়েই পড়ে আছে। বাবা দেবলনাথ, আরে কে আছিস? দেবলনাথকে বেড়ে ঘরে পাঠিয়ে দে।
বাবা দেবন না যেদিকে এসে তোমাকে দেখার জন্য মন তেমন হাকুলি পিকিলি করছে গো। ও দেবন না আমাকে ডাকছেন বাবা? এসেছো এসেছো এসেছো। হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, কিন্তু কেন ডেকেছি সেটাই তো ভুলে গেলাম। উনা হ্যাঁ মনে পড়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিবাহ দিয়ে ঘরে একটি লক্ষ্মী আনবো। পাত্রী অতি সুরক্ষাটা পাশের গ্রামে বসবাস করে, তুমি কি একবার তাকে দর্শন করতে চাও? আপনি নিজে যাকে পছন্দ করেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই বাবা। বাহ বাহ, তাহলে তোমাদের বিয়ের পরেই আমি ওই নতুন মন্দিরের দরজা সর্বসমক্ষে উন্মোচন করবো, কেমন? আপনি আমার পিতা ভেবে আমি গর্ববোধ করি। পূজোর সময় হয়েছে বাবা, আমি এখন আসি। এসো এসো, তোমার পূজোর সময় হয়ে গেছে। পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন্তপ ইতরি প্রীতি মা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে, ঠিক ওর মায়ের স্বভাব তাই পেয়েছে। যাই পুজো কর। কি ব্যাপার ভক্তি, তুমি আমার এখানে এসে দোয়া মেরে দাঁড়িয়ে রইলে কেন? পুজো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বেশ, আপনার সঙ্গে কিছু কথা আছে। বলো। এই সমস্ত অনাচার এবার বন্ধ করুন। অনাচার? মানে কোন অনাচার? যে সমস্ত মায়েদের সন্তান হয় না তারা অগাধ বিশ্বাস নিয়ে আমার কাছে ছুটে আসে। তাদের বিশ্বাস আপনি পুজো করলে সেই সমস্ত মায়েরা তাদের কোনো সন্তান পাবে। পাবে মানে পাচ্ছে তো? আমার পুজোর কারণে বহু নিঃসন্তান দম্পতি তাদের কোনো সন্তান পেয়েছে এবং পাচ্ছে, আর ভবিষ্যতও পাবে। তারা সন্তানবতী হতে পেরেছে ঠিকই, তা কখনোই আপনার পুজোর কারণে না। মানে সেটা আপনিও জানেন আমিও জানি। কি বলতে চাই? পুজোর আড়ালে যে পাপ আপনি করছেন একদিন তা সকলের সামনে প্রকাশ হবে, আর সেদিন আপনার এই ভক্তরাই আপনাকে চরম দণ্ড দেবে। চরম দণ্ড? হয়তো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? বড় ভয় করে আমার। আপনি তো জ্ঞানী মানুষ, আরে সব পথে গরদগিরি করলে না এইরকম বিশাল অট্টালিকায় থাকতে পারতে না, আরে এইরকম বিলাসিতায় জীবন কাটাতে পারতে না। আরে অলৌকিক মানুষের সামনে অলৌকিক কিছু করে দেখাতে হলে অসৎ পথই দরকার। তার মানে আপনি বলতে চাইছেন সব গণকরাই অসৎ, তারা মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছে? আমি সে কথা বলছি না, আমি সে কথা বলছি না যে সব গণকরা অসৎ, কিন্তু আমার মতো আছে, আমার মতো তো ভক্তের দল আছে তাদের। রোজ বাড়িতে ভক্তের দলের ভিড় দেখেছো? আছে তাদের? নেই নেই। আর নেই বলে প্রতিদিন খবরের কাগজ আর টিভির পর্দায় বিজ্ঞাপন দিয়ে দিয়ে পয়সা খরচা করছে, কিন্তু ওই আমার তো লাগে না এগুলো। আর তাছাড়া কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ এই সমস্ত কথা বলছো? তুমিও তো আমার পয়সা, আমার পয়সা দেখে আমার হাত ধরে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? এসেছিল, তবে আপনার অর্থে লোভী না। তা কিসের লোভে? একটা শান্তি নির্বাচনা করবো। দুষ্টির পিণ্ডিতে শুনে এই অবনীত মানুষের মতো আপনি আমাকে ঠকিয়েছেন। এই ভক্তি বেশি বাড়াবাড়ি করো না, বেশি বেড়ানো হয়েছে তাহলে তোমার আসল চেহারাটা ভক্তদের সামনে প্রকাশ করে দেবো, আর তখন ভক্তরা তোমাকে উল্লঙ্গ করে চাক্কাবে। যাও এখন। বেশ, আপনার চা খুশি তাই করো। দয়া দয়া করে সুবর্ণাথকে আপনার এই পাপ কাজে জড়াবেন না। আপনার বড় ছেলে দেবন না যেমন সৎ নিষ্ঠাবান মানুষ করেছে তেমনি তেমনি সুবর্ণাথকে বড় করতে পারেন না। সুবর্ণাথের জন্য তোর অত চিন্তা কিসের? হ্যাঁ সুবর্ণাথ তোর কে? সুবর্ণাথ তোর ছেলে। তবে ও আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। আপনি তাকে বাস আমি কি পৃথিবীর সমস্ত গণতকারের ঠিকা নিয়ে বসে আছি নাকি? আমি আমার মতো, আমি একমেব অদ্বিতীয়ম, আমি প্রবল প্রতাপশালী, আমি ঈশ্বরের বরপুত্র গণক ঠাকুর বিরজা মহান্তি। লোকি তোরা সব কোথায় গেলি রে মা? আরে শুনে যা, শুনে যা, আনন্দের খবরটা শুনে যা। ও ভবানি বলি তুমি কোথায় গেলে গো? আরে শুনে যাও, শুনে যাও আনন্দের। ও হো বুঝতে পেরেছি, মস্ত বড় ঘরে মেয়ের বিয়ে হচ্ছে তো, তাই এখন থেকে তার পা পাটিতে বসছে নে। মায়ের
ঘর বাড়ি দেখে না খিদের চেষ্টা ভুলে যাবারই কথা নো সেখানে যে কত মাছ কিলবিল করতেছে না দেখলে বলে বোঝানো যাবে না গণ ঠাকুরের ছোট ছেলে সুবর্ণা সেই তো আমাকে ঘুরে ঘুরে সব দেখালি যেমন বাপ তেমন তার ছেলে দুজন ছেলেরা তো বাপ একেবারে ভগবানের মতো ভক্তি ছেদা করে বাপের বাকি ছেলেকে বেদ বাকি বুঝলে ভবানি কেবল নাথের মতন অমন মিষ্টি স্বভাবের ছেলে না আজকালকার দিনে তুমি একটু খুঁজে পাবে না আমি হলপ করে বলতে পারি জানো জানো ভবানি আমি যে দুগ্গার বাপ এই পরিচয়টা পাবার পর না দেবন্নাথ আমার এই গড় করে পেন নাম কর শুধু দেবন্নাথ কেন তার ছোট ভাই সুবর্ণা সেও আমাকে গড় করে পেন নাম করলে সেও বড় মিষ্টি স্বভাবের ছেলে গো কি মধুর বাকি শুনলি পরে কান একেবারে জুড়ো হয়ে যায় আমাদের ছোট মেয়ে লক্ষ্মী তো খুব লক্ষ্মীমন্ত গণেশ ঠাকুরের ছোট ছেলের সাথে লক্ষ্মীর বিয়ের কথা তো একবার পেরে দেখোই না দুই বোনই এক জায়গায় থাকবে মিলে মিশে সংসার করবে মানে সে কথাকে আমি ভাবিনি ভেবেছো ভেবেছি ভেবেছি সেই কথাই তো বলতে গিয়েছিল কিন্তু গণক ঠাকুরের সামনে না কথা বলবার সাহস পেলুম আসলে কি জানো আমার একটা রাজবাড়ি নোকের সামনে যাইলে যাইলে মুখের বাটি গুলো কেমন যেন পেটের মধ্যে সাইতে গেছে সরাসরি গণক ঠাকুরের বলার কি প্রয়োজন তুমি হরিজন বাবুর কাছে বিয়ের প্রস্তাবখানা দাও তাহলে দেখবে গণক ঠাকুরের কানে ঠিক পৌঁছে এইটা তুই ঠিক বলেছ ঠিক বলেছ লোকি লোকি মামা তুই সুবর্ণাথকে বিয়ে করতে 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 খেল আগে দুর্গার মেয়ে হোক তারপরে ভাবা যাবে তা দুর্গা মা গেল কোথায় দুর্গা মা কোথায় গেলে রে মা কোথায় গেল এই যে আই মা কাছে আই কাছে রে হ্যাঁ নিজের মেয়ের কথা শুনে নজা পাচ্ছিস বোধ হয় ভালো 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 নজা পাওয়া খুব ভালো নজা হলো গিয়ে নারীর হুস লজ্জা নাই বাবা ভয় পাচ্ছি ভয় করে হেঁটু নেই রে মা তোর বা সেখানে কি সব কিছু দেখে শুনে এসছে ছেলের মস্ত ঘর মস্ত দালান বাড়ি মস্ত পুকুর চিন্তা কি তোর মা সেটাই তো আমাকে ভাবাচ্ছে মা যাদের সবকিছু এত মস্ত তারা আমার মতো একজন চুনোপুটিকে তাদের ঘরের বউ করে কেন নিয়ে যেতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না গা আমার মনে খটকা লাগছে মনটা না বড় কুগাইছে শর্মা শোন এ হলো গিয়ে তোর মনের ভোগ আমি নিজে গিয়ে গণক ঠাকুরের সঙ্গে আলাপ পরিচয় করে এসেছি এমন মস্ত বড় ঘরে আমাদের মেয়ের বিয়ে হবে সে তো হলো গিয়ে আমাদের পরম সৌভাগ্য জানিস মা ছেলেটিও বড় শান্ত স্বভাবে সারসরও রা করে নে এমন ঘরে গেলে তুই সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবি রে মা এত সুখ আমার কপালে শুন এই দিদি গল্প করবো মজা করবো আর গান করবো